আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। জাহাজ থেকে নেমেই আমি নারকেলের পানি খাওয়া আরম্ভ করলাম, আর আজকে আমাদের জাহাজ থেমেছে হলো ফুকেট। থাইল্যান্ডে আমাদের অনেকবার আসা হয়েছে, থাইল্যান্ড আমাদের অনেক পছন্দের একটা দেশ। আমাদের জাহাজ অনেক সকালে থেমেছে, সেজন্য সব কিছুই মোটামুটি বন্ধ। আমরা জাহাজ থেকে নেমে হেঁটে হেঁটেই দেখছিলাম, কারণ একদম বিচের পাশে ছিল, আর সব দোকান টোকান সব বন্ধ। তা আমাদের সাথে যারা এসেছে শিপের থেকে নেমে বেশিরভাগ মানুষই বিচে চলে গেছে। ফুকেটে অনেক বিচ আছে, জায়গায় জায়গায় বিচ, এবং প্রত্যেকটা বিচই অনেক সুন্দর। আমরাও হেঁটে হেঁটে বিচগুলি দেখে নিচ্ছি, বিচে হাঁটছি, ভালো লাগছে, কারণ সবই স্যান্ডি বিচ, হাঁটতে ভালো লাগে। আর এখানকার বিচে অনেক রকম ফেসিলিটি থাকে, রেস্টুরেন্ট আছে, তারপর বসার জায়গা থাকে, তারপর রাস্তার পাশে যে ফ্রুটের দোকানগুলি ওগুলি খুলে দিয়েছে, ওগুলি এত ভালো লাগে আমার কাছে রাস্তার এই ফ্রুটসগুলি খেতে, আর এত পরিষ্কার করে ওরা কাটে, সেজন্য খুব ভালো লাগে। তারপরে আমরা একটা ট্যাক্সি ভাড়া করে ফেলেছি 3 ঘন্টার জন্য। এখানে টুকটুকও পাওয়া যায়, অনেক টুকটুক আছে। এই যে দেখছো নীল রঙের, এটা হলো টুকটুক, এগুলি লাল রঙেরও পাওয়া যায়, এগুলিও ঘন্টা হিসাবে ভাড়া করা যায়। তেমনিও দেখার অনেক জিনিস আছে, ওদের পাহাড়ের উপরে অনেক বিগ বুড্ডা আছে, যেখানে অনেক বড় একটি স্ট্যাচু আছে, আর পাহাড়ের উপরে গেলে পুরা পুকেটটা সুন্দরভাবে দেখা যায়। গার্ডেন আছে, অনেক সুন্দর সুন্দর বাগান আছে এখানে। এগুলি সবই আমাদের আগে দেখা হয়ে গেছে, কয়েকবার এসেছি আমরা, এইবার আর যাইনি। তো এইবারই সিটি সেন্টারে আমরা ঘুরাচ্ছি। তারপরে ট্যাক্সি ড্রাইভারকে বললাম যে আমাদেরকে একটু ঘুরিয়ে একটা জায়গায় নিয়ে যাও, যেখানে আমরা কফি খাবো বা কিছু খাবো আর কি, থাই ফুডগুলি খাবো। তো সুন্দর সুন্দর বিচেই নিয়ে যাচ্ছিল, বিচে আসলে ভিডিও করা যাচ্ছিল না, সবাই এখন সুইমিং করছে বিচে, সেজন্য কেয়ারফুলি বিচের ভিডিওগুলি নিতে হয়েছে আমার। বিচ এক একটা বিচ এক এক রকম দেখতে, প্রত্যেক কয়টা বিচই খুবই সুন্দর, আর একদম ক্লিন ভাবে রাখে ওরা। আর থাইল্যান্ডের বিল্ডিংগুলিও তো খুবই সুন্দর, ওগুলি দেখতে খুবই ভালো লাগে। তারপরে এখানে রাস্তার পাশে দোকানগুলি খুলে ফেলেছে, সব কাপড়ের দোকান, খাবারের দোকান, অনেক দোকান খুলেছে। থাইল্যান্ডে জিনিসপত্র তো অনেক সস্তা হয়, তবে যেগুলি অনেক সস্তা রাস্তার পাশে বিক্রি হয় ওগুলি কিন্তু বেশি দিন টেকে না, কিনলে একটু ভালো দেখেই কিনতে হয় যেগুলি টেকে। মলের থেকে মলে জিনিসগুলি একটু দাম বেশি হলেও জিনিসগুলি ভালো হয়, আর রাস্তার আশেপাশে ছোট দোকানে যেগুলি থাকে ওগুলি বেশি ভালো হয় না আসলে। তাই তো আমরা একটার পর একটা বিচে কিন্তু যাচ্ছি দেখতে দেখতে, আর এখনো লোকজন অনেক বেড়ে গেছে। 11টার দিক মতো বাজে, অনেক লোক এসে গেছে, আর এই তো দেখো অনেক দোকান খুলে গেছে রাস্তার পাশে, সবাই শপিংও করছে, যারা জাহাজ থেকে নেমেছে তারাও দেখাশোনা দেখা দেখাদেখি করছে আর কি। তো এগুলি দেখতে কিন্তু ভালোই লাগে রাস্তার পাশের দোকানগুলো। ট্যাক্সি ড্রাইভার বলো তোমাদেরকে একটা বড় শপিং মলে নিয়ে যাব, যেখানে তোমরা চা কফি থাই ফুড খেতে পারবে আর শপিংও করতে পারবে। তো আমরা বললাম যে ঠিক আছে চলো, কারণ গরমও হয়ে গেছিল, গরম পড়ে গেছিল, আর এই জায়গাটা এত ভালো লাগছিল, বড় বড় গাছ, গাছগুলি একদম আনিউশুয়াল। তারপরে ও একটা শপিং মলে নিয়ে আসলো, এত বড় যে দেখতে দেখতে 2-3 ঘন্টা লাগবে, তো পোড়াটা তো আর দেখতে পারিনি। তো এখানে রাইস কুকার, অনেক ভ্যারাইটি রাইস কুকার ছিল, আর এই যে এই জিনিসটাকে দেখাচ্ছি কারণ আমি অনেক বাংলাদেশের ভিডিওতেই দেখতে পারি ডিম বয়েল করার, তো আমি বেশ হাসি পেল যে এইটা অনেকে কিনছে এখন। আর এই দেখো রাইস কুকার, কত রকম কত সাইজের রাইস কুকার, ভালোই লাগছিল দেখতে, আর অনেক সস্তা রাইস কুকারগুলো। ফ্যান মানে এমন কোনো জিনিস নাই এই দোকানে নাই, অনেক বড় দোকান, একটা ক্যাশ অ্যান্ড ক্যারির মতো। তো পুরাটা তো আর দেখা সম্ভব না আমাদের পক্ষে, তো যতটুক পারি দেখে নিয়েছি,
আর ভালোই লাগছিল আসলে, যে কোনো দেশে গেলে অন্য রকম জিনিস দেখতে বেশ ভালো লাগে, আমার কাছে ভালো লাগে, কারণ প্রত্যেকটা দেশেই কিন্তু নতুন নতুন জিনিস দেখা যায়, নতুন নতুন জিনিস দেখলে ভালোই লাগে। তো আমার কাছে কিচেনের জিনিস সবসময় ভালো লাগে, তো যখনই কোনো দেশে যাই দোকানে গেলে কিচেনের জিনিসগুলি দেখি। তো ওই শপিং মল থেকে বের হয়ে আমরা হাঁটছিলাম আবার, আর দেখলাম আকাশটা একদম কালো হয়ে গেছে। এই সময়টা এই সমস্ত দেশে সিঙ্গাপুরেও দেখলাম যে হঠাৎ করে আকাশ অন্ধকার হয়ে অনেক জোরে বৃষ্টি আসে, বৃষ্টি বেশ কিছুক্ষণ থাকে আবার চলে যায়। তো এখানে আরেকটা শপিং মল, এই শপিং মলটা আমার অনেক চেনা। ট্যাক্সি থেকে আমরা নেমে গেলাম, এই শপিং সেন্টারে চলে আসছি, কারণ ছিল আমি এখানে আমার চুল কেটেছি। চুল কাটানো তো আর দেখানো যায় না, তো সুন্দরভাবে এই চুল কেটে দিয়েছে। এখানে আর অনেক সস্তা পাওয়া যায় জিনিসগুলো এই শপিং মলে। তারপরে বাংলা রোডে চলে আসছি। এই বাংলা রোডে রাত্রে আসা যায় না, কারণ তখন গাড়ি ঘোড়া চলে না, বেশিরভাগই রাস্তার মধ্যে সব ইয়াং ছেলেপেলেরা ডিস্কো করে, ড্রিঙ্ক খায়, তারপর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে। সেজন্য আসলে দিনের বেলায় দেখার জন্য ঠিক আছে। তারপরে রাস্তা থেকে কিছু ফল নিয়ে নিলাম, পেয়ারা আম এগুলি নিয়ে খেতে খেতে যাচ্ছি। আর জাহাজের মধ্যে কোনো ফল নেওয়া অ্যালাউড না, কারণ ডিজিজ থাকতে পারে সেজন্য। তো আমরা জাহাজে ওঠার আগে খেয়ে নিচ্ছি, হাঁটতে হাঁটতে জাহাজে ওঠার সময় হয়ে যাচ্ছে আমাদের। আসলে যেতে ইচ্ছা করছিল না কেন জানি ফুকেট থেকে, আর জাহাজটা আমাদের বেশ দূরেই পার করেছে, এত কাছে পার করতে পারে না ওরা। তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আর সুন্দর দৃশ্যগুলি দেখতে দেখতে যাচ্ছি। আর তোমাদের কাছ থেকেও বিদায় নিব, আমাদের জাহাজ নেক্সট থামবে হলো শ্রীলঙ্কা। জাহাজে ওঠার আগে এখানে ড্রিঙ্ক রাখে ওরা, অনেক রকম ড্রিঙ্ক, পানি, তারপর ঠান্ডা টাওয়েলগুলি রাখে, যার যার মতো হাত ধুয়ে পানি খেয়ে তারপর আমরা জাহাজে উঠে যাই। তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।